আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কোনো সেলাই দেখাবো না, আজকে আমি দেখাবো কামিজের ওড়না করেছি দুটা, ওই ওড়না ডিজাইন। আমি কামিজগুলো আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম, দুটা কামিজ, এই যে এই কামিজটা কিন্তু আমি ভিডিওতে সেলাই করা দেখিয়েছিলাম, কিন্তু ওড়নাটা কেমন করেছে ওটা দেখানো হয়েছিল না। তা এই যে আজকে আমি ওইটার ওড়না দেখাবো, এই যে, কারণ ওড়নাটা দেখলে সবার আইডিয়া আসবে যে কীভাবে ওড়নাটা করেছি, তাহলে বুঝতে পারবে যে তারা এইভাবে আমি ওড়নাটা করেছি। এই যে আমি কিন্তু কালো বর্ডার দিয়েছি, যেহেতু আমি এইগুলো কালো সুতো দিয়ে বর্ডার দিয়েছি, এই জন্য কাপড়টাও কালো কাপড় দিয়ে একটু বর্ডার দিয়েছি। আর এখানে আমি কিন্তু দুই পাশে বড় বড় তিনটা ফুল দিয়েছি, এই যে এরকম ফুল দিয়ে দিয়েছি তিনটা, এই যে মাঝখানে একটা দিয়েছি। আমি ভালো করে খুলে দেখে দিচ্ছি, এই পাশেও এরকম তিনটা করে ফুল দিয়েছি, আর দুই আঁচলে কিন্তু এইভাবে তিনটা করে ফুল দিয়েছি, যে এরকম দুটা নিচে দিয়েছি এইভাবে, আর এই যে একটু উপর করে এখানে দিয়েছি, এই যে, আর ভিতরে আমি এরকম কয়েকটা ফুল দিয়েছি। এই যে ভিতরে এরকম বড় বড় কয়েকটা ফুল দিয়েছি, মোটামুটি খুব গর্জিয়াস ওড়নাটা, দেখতেও ভালো লাগবে বললে কামিজের সঙ্গে। কামিজটা আমার আগের ভিডিওতে বেশ কিছু দিন আগে আমি দিয়েছিলাম, আশা করি ওইটা ফলো করলে ডিজাইনটা দেখতে পারবে। তা ওড়নাটা দেওয়া হয়নি, তাই কামিজের ওড়নাটা ডিজাইনটা আজকে দেখিয়ে দিলাম, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আমার আর একটা জামা দেখিয়েছিলাম, এই যে সবুজ রঙের একটা জামায় কাজ করেছিলাম, এটা আমি বেশ আগেই দেখিয়েছি, এটা অল ওভার কামিজে কাজ করেছিলাম এটা, কিন্তু ওড়নাটা কীভাবে করেছে ওটা আমার দেখানো হয়েছিল না, তো আজকে দেখিয়ে দেবো। এই যে অল ওভার কামিজের কাজ, হাতায় বছর কাজ করিনি, এভাবে মোটামুটি গলা পর্যন্ত কাজ করেছিলাম। তো এটার সঙ্গে আমি যে ওড়নাটা করেছি ওটা আমি দেখে দিচ্ছি। এই ওড়নাটার আমি মানে চায়ের পাশেই মানে দিয়ে দিয়েছি, এইভাবে সেলাই করেছি, আর বর্ডার দিয়েছি বিস্কিট, হালকা বিস্কিট কালার কাপড় দিয়ে, আর পুরো অল ওভার ওড়না এইভাবে আমি দিয়ে দিয়েছি একেবারে পুরোটাই। আর এই ওড়নাটা জর্জেটের ওড়না, আর এই ভিতরে কিন্তু আমি ডলারটা বসিয়েছি, মানে সম্পূর্ণ ওড়নার ভিতরে খুব ঘন ঘন করে এই যে ডলারটা বসিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগে, পার্টি ড্রেস হয় এভাবে, কামিজ আর ওড়না পরে বাইরে বেরোলে পার্টিতে পরে যাওয়ার মতন ড্রেসটা হয়েছে, আশা করি এটাও সবার ভালো লাগবে। কারণ আমার জামার কিন্তু প্রচণ্ড মানে অল ওভার কাজ কামিজে, আর ওড়নায় আমি এইভাবে কাজ করেছি, তো আশা করি সবার এই ডিজাইনটাও ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে, কমেন্টস করবে, আর আমাকে জানাবে কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। তো বন্ধুরা দেখিয়ে দিলাম ওনার দুটা ওনার ডিজাইন, তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আল্লাহ হাফেজ সবাইকে।